हेलो गाइज वेलकम बैक माय न्यू ब्लॉग। आज के तुम्हारे एक नतून वीडियो ते नियेसी। ए देखो बंधुरा आमी कोथाय आछी, ढाहापाड़ा धाम। तो तुम्हारे पुरो देखाबो। ए देखो एटा हलो मेन गेट धामेर। तो चलो बंधुरा जाई। अनेक दिन आगे एसेछिलाम तो आबार आजके एसेछी। चलो पुरो तुम्हारे घूरिए घूरिए देखाबो जे एखाने केमन कि। ए देखो कत सुंदर ये चारिदिके परिवेशटा देखो। एदिके हलो मंदिर। ये देखो बंधुरा एटा हलो मंदिर और एटा हलो मेन गेट रास्तार। रास्ता दिए आमरा एटा दिए ढुकलाम। तो चलो बंधुरा तोमादेरके पुरो देखाबो जे देखो परिवेशटा कत सुंदर शीतेर सकाले। जे सत्यि दारुण जे एकटा असाधारण एकटा मंदिर। खुबई सुंदर लागछे। देखो चारिदिके फुलेर गाछ। एटा शीतेर समय और ओई साइडगुलोते देखो कत सुंदर फुल। तो चलो तोमादेरके देखाच्छि पुरो ए भिडियोर माध्यमे। যাচ্ছি পুরো মন্দিরে প্রবেশ করব। দেখো কত সুন্দর একটা পরিবেশ। অনেক লোক আসে দূর দূরান্ত থেকে এই ধামে। এই দেখো দেখো বন্ধুরা কত লোক বসে আছে, টাইম পাস করছে, টাইম কাটাচ্ছে। কত সুন্দর একটা পরিবেশ। पीसफुल जगह एक सत्य दारुण। একটা দেখাই তোমাদেরকে। পুরো মন্দিরের এই সাইডটা দেখাচ্ছি। এই দেখো, এই দেখো, আস্তে আস্তে দেখো। এই দেখো দীপায়নরা, এখানে দীপায়ন, দীপায়ন। এই দেখো, এই দীপায়ন খুরো। এই দেখো এদের সাথেও দেখা হয়ে গেছে, এরাও এসছে দেখতে থাকো। দেখলে বন্ধুরা তোমাদেরকে দেখালাম, দেখো কত মানুষের ভিড়। চলো এই সাইডটা দিয়ে তোমাদেরকে দেখাই। দেখো এখানে একটা পুকুর আছে। তো এখানে অনেক পুকুরে মাছ আছে, একবার এসেছিলাম। তো চলো দেখতে পাই নাকি থাকার জায়গা ওইগুলো। আমরা এক বছর বিয়ের আগে প্রথম এসেছিলাম এখানে। হ্যাঁ এই জায়গাতে এসেছিলাম প্রথম।
দেখছো বন্ধুরা, পুকুরটা দেখো কত সুন্দর একটা পরিবেশ চারিদিকে। এই দেখো ঘাট পাবানো আছে, খুবই দেখো মাছ। এই দেখো এই মন্দিরটা তৈরি হয়েছে, দেখো যারা যারা এখানে ডোনেট করেছে, যারা যারা দান করেছে তাদের নাম এইভাবে লেখা আছে, দেখছো পুরো সব দিকে। হ্যাঁ এই দেখো পুরো সব নাম লেখা আছে। দেখো বন্ধুরা এই সাইডটা কত সুন্দর ভিতরে। এই দেখো বন্ধুরা চলো এই সাইডটা দেখিয়ে নিয়ে আসি তোমাদেরকে। দেখো কত সুন্দর ফুলের বাগান বানিয়েছে এই সাইডটায়। চলো কি কি আছে পুরো শেয়ার করব তোমাদেরকে। এই দেখো এই সাইডটায় মৃত্যুর পরে মনে হয় এখানে ই করা হচ্ছে নাকি। হ্যাঁ চালতে গাছ এটা, এই দেখো বন্ধুরা চালতে গাছে দেখো ফল ধরে আছে কত সুন্দর সুন্দর। এই দেখো বন্ধুরা এটা হলো গোশালা, এখানে সব গরু রাখা হয়, যত রকমের দুধের জিনিস তৈরি হয়। তো এই দেখো খড় কেটে রেখেছে, এই সব জায়গাতে গরু আছে। এই দেখো বন্ধুরা এই সাইডে এসেছি, এই সাইডে যত রকমের খাবার দেওয়া হয় এখানে। চলো এই দিকটা তোমাদেরকে দেখাই যে দুপুরবেলাতে মায়াপুরে যেমন সিস্টেম আছে যে 30 টাকা বা 40 টাকা করে লাগে, তো এইখানেও তেমন যে সিস্টেম যে এখানে খাবারের ব্যবস্থা আছে দুপুরবেলাতে হয়ে যায় ওই জিনিসটা। তো এইখানেও তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো খাবারের জায়গা, এই জায়গাতে পুরো আগে থাকতে দিতে হয় টোকন, তারপরে এই যে এখানে দেখো খাবারের সিস্টেমগুলো। এই দেখো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা দেরি করে এসেছি এর জন্য আমরা পেলাম না প্রসাদ। দেখছো বন্ধুরা যে এইসব
এইখানে মনে হয় রান্না করা হয়, এটা রান্নাঘর। আর এটা হলো পুকুর, এখানকার মাছ ফাছ সব ছাড়া আছে এখানে। দেখলে এই দেখো, এটা হলো উনুন, এখানে রান্না হয়। এখানে এই দেখো বন্ধুরা, তখন দেখালাম মন্দির বন্ধ ছিল, তো এখন খুলেছে, তো দেখাই তোমাদেরকে পুরো। এই দেখো, দেখালাম তোমাদেরকে, এখন তুলেছে। দেখলে বন্ধুরা, পুরো ঠাকুর দেখালাম তোমাদেরকে, বন্ধ ছিল প্রথমে, তো ঠাকুর দেখালাম। তো এবার চলো এই সাইডটা দেখাই, দেখো এই সাইডটা কত সুন্দর, যে ফুলের গাছ লাগিয়েছে এখানে, দেখো কত সুন্দর। এটা শীতের সময়তে দেখো কত সুন্দর ফুলের চাষ হয়েছে এখানে, দারুণ। এই দেখছো বন্ধুরা কত সুন্দর ফুলের বাগান। হ্যাঁ, এক এক রকমের ফুল, এত ফুলের নাম জানি না, বিশেষ করে এগুলো গোলাপ ফুল। আর এই দেখো কিছু কিছু ফুল, গাঁদা ফুলগুলো এখনো ফোটেনি, তো দেখছো বন্ধুরা। তো বন্ধুরা, দেখলে তোমাদেরকে পুরো ভিডিওর মাধ্যমে দেখালাম মন্দিরের চারিপাশের পরিবেশ, মন্দিরের ঠাকুর কেমন কি জায়গা, পুরো দেখালাম তোমাদেরকে ঘুরিয়ে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে বন্ধুরা, আজকে এখানে রাখছি, আবার দেখা হবে অন্য ভিডিওতে। বাই বন্ধুরা, টাটা।